নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ হ্যাঁ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখুন মজার একটা রেসিপি। এই রীতা, ওই যে ওইদিকে আছে, ওইদিক থেকে পার। হ্যাঁ রাখ। তো গাছ থেকে আম পেড়ে নিয়ে আমি পোড়াবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব মজা লাগে এইভাবে গাছ থেকে পাড়তে কিছু। এই যে নিয়ে নিয়েছি, তো আরো কয়েকটাও আমি নিচের থেকে উঠিয়ে নিয়েছি, নিচেও তো অনেক পড়ে থাকে। তো এগুলোকে সাজিয়ে আমি কয়লার চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো 2-3 মিনিট পর পর যখন একটা সাইড হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হয়। তো আমি এখানে কয়লার চুলাতে করেছি, এটা গ্যাসেও সেম ভাবেই করা যায়, গ্যাসের চুলাতেও সেম প্রসেসেই হয়ে যায়। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। দেখুন পোড়া হয়ে গেছে, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, গ্রিন থেকে ইয়েলো হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নিব। তো নামিয়ে আমি এগুলোকে ভালো করে একবার উপর থেকে ধুয়ে নিয়ে খোসাটা খুলে ফেলবো। দেখুন সবগুলো হয়ে গেছে পোড়ানো। তো ধুয়ে নিয়ে আমি খোসা ছুলে নিচ্ছি। তো খোসা ছুলে তারপর আমি ভেতরের বিচিটাকে বের করে ফেলবো। এত গরম পড়েছে, এই ধরনের টক জাতীয় জিনিস খেতেই মনটা চায়, আর এত গরমে টক জাতীয় জিনিস খাওয়াটাও খুব ভালো, তবে গরমের এফেক্টটা আমাদের উপরে একটু কম হয়। পুরো পাকা আমের মতো হয়ে গেছে। গুটিটাকে এখন আমি বের করে দিব, আর গুটির সঙ্গে লেগে থাকা শক্ত পোর্শনটাকে আমি মাখার সময় আলাদা করে নিব। তো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল। এই লঙ্কাটা চিনতে পেরেছেন কিনা জানি না, এটা নর্থ ইস্টে পাওয়া যায়, এটাকে ভূত জলকিয়া বলে, খুব বেশি অতিরিক্ত ঝাল হয় লঙ্কাটা, আর খুব উপকারী শরীরের জন্য। দিয়ে দিচ্ছি নুন, মিষ্টি। তো মিষ্টিটা আপনারা বানালে যদি আমটা অতিরিক্ত টক হয় তো আরেকটুও মিষ্টি লাগবে, তো আমার এখানে আমগুলো খুব একটা টক না, তাই মিষ্টিটা একটু কম দিয়েছি আমি। তো এইভাবে মেখে নিয়েছি, আর মাখার সময় আমি ভিতরের শক্ত পোর্শনটা, গুটির সঙ্গে লেগে থাকা পোর্শনটাকে বের করে দিয়েছি। তো হয়ে গেছে রেডি সার্ভ করার জন্য। তো আশা করবো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।